আমাকে বলবে যে তুমি টার্গেট অ্যাচিভ করতে পারো না, এবং আমার এবিপিটা আপনি বস কিছু একটা বলেন আপনাকে মাথা ঝুঁকালেই তো হইবো না। মাসের শেষে তো আপনি যখন এবিপি মিটিং এ আসুন, মার্কেটিং এর সাইকেল মিটিং এ আসুন, তখনই আপনি আমার ধরবেন যে তুমি পারো নাই। এবং মাসের শেষে আমি ইনসেন্টিভটা মিক্স হবে এটাকে এরিয়া করে দিব। এই মাসে কয়েকদিন আগে সবার প্রমোশন দিল, 8-9 হলো, 9-9 ছিল, আমি বসে আমি জায়গায় 8-8 রয়ে গেলাম, কিছুই হলো না। কেন আমার লাস্ট ইয়ার 2015-16-17 এর পারফরম্যান্স খারাপ ছিল পুরো সেগমেন্টে, পুরো টায়ার, পুরো ইয়ার প্রোডাক্টে? না না, অবশ্যই বলতে না তাইলে তো আমি আসেন তো আমি কেমন আছি এটা বলেন তো, পরে আপনি আগে আমাকে বলেন যে আমার এটা কেন, আপনি আমার প্রোডাক্ট দিতে পারতেছেন না কেন বলেন। আমার তো অত লোককে ইনসেন্টিভ পে আছে করতে হবে, মাস শেষে আমি 10-15,000 টাকা ইনসেন্টিভ পাই, ওটা আমি আমার একটা খরচের মধ্যে ধরি, আমি খরচের ভিতরে আমি না ব্যাংকের থেকে কি করব বলেন। না অবশ্যই সেটা তো আমরা অবশ্যই বাসার খবর বাদ দেন, আমার খবর নেন, আমার প্রোডাক্টের খবর নেন, আমার অ্যালোকেশনের খবর দেন, আমার প্রোডাক্টের নাম আছে, আমি প্রোডাক্টের কাছে ফাউল হয়ে যাচ্ছি, আই বিকাম ফাউল মাই ইন মাই টিম এন্ড আই অলসো ফলস পজিশন ইন মাই কি বলে ডিলার, দে ডোন্ট ট্রাস্ট মি অ্যাজ এ নিউ জয়েন ইন দা ময়মনসিং এরিয়া, নট অনলি ময়মনসিং এরিয়া অলসো কোবুর এন্ড রংপুর এরিয়া, দে বিকাম ট্রাস্ট দে বিকাম টেল মি ইউ আর এ ফলস এরিয়া ম্যানেজার। বগুড়া, রংপুর, ময়মনসিংহ তিন জায়গার ডিলার আমি মাত্র আজকে 1 মাস 13 দিন এখানে জয়েন করছি। আপনি কিছুই জানেন না, বিশেষ করে আমার ম্যানেজার লেভেলে যারা আছে, উই আর নট এক্সিকিউটর, এক্সিকিউটর লেভেলে আছে হচ্ছিল আপনার টিএসসি রা, না আপনি আমার কি সমাধানটা দিয়েছেন? না সমাধানটা মাস শেষে কিন্তু আপনি ওই যখন ডিমান্ড সাইড থেকে মিটিং এ যাবো তখন এই লেসের সামনে আপনি বলবেন ইউ আর এ লুজার, ইউ ক্যান অ্যাচিভ ইওর টার্গেট ইস ফাইন। আপনি যদি সেটা আমরা আলোচনা করব এখন পরে সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি এটাই তো বলেন, আপনারা আগে শুনি তারপরে আপনি বলেন বলেন তারপরে আমার কাছে কোনো আমার আর ভুল যদি থাকে তাহলে আমি সব প্রোডাক্ট নিয়ে ফেলতাম। ও তার মধ্যে আবার কি আছে ব্লগার কিছু আছে না আপনি হাসছেন বস? না বলেন এটা আমি সাফার করতেছি, লুকাস ব্র্যান্ডে অ্যাপ্লিকেশন দেন ব্লগার আর ব্লক করে ব্লগ ইয়া ইয়া দেন, মানে নাকি যাদের আইমাস অ্যাক্সেস আছে তারাই খালি পাবে আর আমাদের আইমাস অ্যাক্সেস নেই যেটা আমরা ব্লক করতে পারবো না? এটা তো অবশ্যই অন্যায়। আপনি এজ এ বস হিসেবে তো আপনি শুধু আমার বস না, যারা ব্লগ করছে তাদেরও তো আপনি বস, কি করছেন তাদের কাছে আপনি তাদেরকে কি বলছেন? এবং ব্লগিং রোধ করার জন্য আমি আপনার একটা মেল দিছিলাম যে এভাবে এভাবে আপনি ব্লগিংটা রোধ করতে পারেন, আপনি এটা স্টেপ নিছেন? জি স্যার। বস আপনি নেন নাই বস, আপনি নেন নাই এখন পর্যন্ত এই যে আলী ব্লগ করে সিলেটে ব্লগ করে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছি এবং আমি গত পরশুদিন আমার 60 ইয়ার অ্যালোকেশন ছিল 10টা, আমি সেটা 2টা পাইছি, আটটা কে নিলো তাহলে বস? দাদা এটা আপনি আমাকে তখন জানাইতে আপনি উল্টা আমারে ব্লেম দেন দিয়ে আপনি আমারে বলেন যে বস আমি আমি কিন্তু এমডাবল এর কাছ থেকে ইয়া নিব, এক্সকিউজ মি বস দাদা নিব যে ইয়া হইছে কিনা কে অ্যালোকেশনে বাইরে নিছে, আপনি নেওয়ার আগে আমি নিয়ে নিছি, আমি 2টা 8টা কম পাইছি এটা কিন্তু আমাকে কেউ ইনফর্ম করে না।
ভালো হইতো তাহলে ব্লগাররা আগেও দেখছি ডায়ের সময় ব্লগ করে নিয়ে গেছে, এখনো সেদিকে নিয়ে যায় তাদেরকে দুদিন ব্যাটারি স্টপ রেখে ওই ব্যাটারিগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু দুই দিন বন্ধ ছিল, দেখে শুক্র শনি শনিবার দিন রোস্টার ছিল, আজকে তো এমনি প্রোডাক্ট বেশি থাকবে, নিয়ম রাখো right now in this role play. The idea is not to find a solution. The idea is how do I first pacify or calm down an angry customer. Right. Let the cup in. Absolutely. Let the cup. So what do I do while he's showing his anger? Or what do I do to make sure he stops so that we get to a discussion? We get to the discussion or solution finding. You know, discussion has to start by in it. Discussion has to start by in it. So what do I do so that he calms down and we get to the point where we can start the discussion? Let's go. Excuse me. কোসে যদি খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে কিছুক্ষণ শোনার পরে কি ওনাকে একটা টাইম দেওয়া যায় কিনা লাঞ্চের পরে আপনার লাঞ্চ আর আপনার কফি ওই সময় If you leave him angry and if you are this reporting supervisor, there is a huge chance that he will lose trust on you because he will think that you are not willing to help him or you do not have a solution for things. Because when he has a problem, he has got nobody else to go to other than you. So giving him another time or asking him to come back later may not be. Since he has come, he needs to be attended to. And this is what you got to stop. Stop kore dewar jonno. Stop kore dewar jonno. Cool down dhoroner shobdo, ei gulo amra etodin use kore eshechi. Ekhon eigulo bondho korte hobe. Cool down kotha ta will further aggravate it. Aro rag koriye debe. Thik ache? Tale bol. Well, amar kichu. Ha. Eta dise holo boss. আমাদের এনজিআর বললো, এফএআর বললো যে দুই দিনের মধ্যে আমরা পেয়ে যাবো। সেখানে বস আপনি জানেন না কয়দিনে পৌঁছে গেছে, পাঁচ দিনের আগে পৌঁছে গেছে এবং দেখা গেছে যে আজকে ইনভয়েস করে আমার টাকা কেটে নিছে অ্যাকাউন্টের দিকে মাল ছাপিয়েছে তার পরের দিন, তারপরে ওইখান থেকে আরো পাঁচ দিন। বাট আমি আমার ডিলারের সাথে আমি আমার টিমের সাথে কমিটমেন্ট করলাম যে আমরা পরের দিন মালটা পৌঁছায় যাবো। বস আগে কিছু দিন আগে হিস্ট্রিটা তারপরে আমি আপনাকে বলতেছি, কারণ আপনি হয়তো বা জানেন বাট আমার প্রেক্ষাপটটা হয়তো আপনি জানেন না বিষয়টা, আগে আপনি আমার বিষয়টা শুনে নেন। সেদিন আজিজ ব্যাটারি পরের দিন পৌঁছানোর কথা, পরের দিন পৌঁছানো না, আজিজ সাহেবের কাছে আমি কিভাবে তার কাছে আমি আর ভালো থাকবো। আপনি জানেন তার কিরকম নেচার, সে কিছু হইলে ফোন দিয়ে দিচ্ছে, এএলএস কে কিছু হইলে ফোন দিয়ে দিচ্ছে, এমারজেন্সি কে কিছু হইলে ফোন দিয়ে দিচ্ছে, এনআরসাদে আমি কোথায় যাবো সেখানে? আপনার
যে আমাদের যে মার্কেট প্রবলেম ফেস করছে সেটা আপনি একলা কিংবা কেউ একজন না আমি জানি আমি একলা ফেস করতেছি এভরিবডি আর সাফার বাট ইউ হ্যাভ টু টেক রাইট ডিসিশন রাইট নাও আদারওয়াইজ উইল লুজিং কাস্টমার ডিলার ট্রাস্টনেস বাট এই ট্রাস্টনেস একবার যদি চলে যায় উই ক্যান গেইন ইট আই এম রিয়েলি সরি দ্যাট ইউ হ্যাভ টু ফেস দিস প্রবলেম আপনাদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে আমরা জানি আপনি আমাকে যেভাবে দুঃখিত বলে আমার ঠান্ডা করে দিতে আমার চেষ্টা করতে পারবেন বিকজ ইউ আর দ্য লাইফ ম্যানেজার ইউ আর মাই বস ইউ আর মাই সুপিরিয়র হোয়াট এভার ইউ সে আই উইল বি এগ্রি উইথ দিস বিকজ বস ইজ রাইট বাট সামটাইম আমি আমার ক্ষেত্রে আমার আমারে কিন্তু না বস আগে আমারে বলতে দেন সেটাই হচ্ছে আপনি ফিলিংটা বুঝতে পারছেন কিন্তু এই ফিলিংটা যেটা আপনার এই মুহূর্তে হচ্ছে হয়তো আপনার জায়গা থাকলে আমারও একই ফিলিং আমি হয়তো একইভাবে কথা বলতাম কিন্তু এখানে আমার একটা সিচুয়েশন এখানে আমাদের আমি দেখতেছি আমি আপনাকে জানাচ্ছি আপনি ওনাকে ফোন দেন একটা ওনাকে ফোন দিলাম ওটা ফোন করে ধরলো একজন কখন পরে আরেকজন এসে ধরলো ফোন ফোন হোয়াট ইজ দিস শুড বি ওয়াইন ওয়ান মানে ওয়ান পয়েন্ট অফ ডিটেইল কারণ সরি আপনাকে এই জিনিসগুলো আমাদের সবাইকে ইফেক্ট স্পেশালি আপনি আমি ফেস করতেছি না আমি ফেস করতেছি ইন টার্মস অফ আমার ডিলারদের কাছে বিকজ অফ আমি এখানে নতুন ট্রান্সফার হয়েছি অ্যাজ এ নিউ কমার আমার ডিলারদের কাছে হিরো হওয়ার জন্য উই নিড সাম টুলস বাট আপনারা কি দিচ্ছেন বস কোন টুলস দিছেন মার্কেট দিছেন সব কিছুই দিছেন কিন্তু আমাকে গোলাবারুদ দিচ্ছেন না ফায়ার করার জন্য আমি কি করব এই মার্কেট কমপ্লিট করব এবার আমরা কথা বলি এর কি সলিউশন আছে হতে পারে বলে আপনার মনে আপনি বলেন কি সলিউশন আছে আবার আসি আপনি প্রোডাক্ট অ্যালোকেশনে প্রোডাক্ট অ্যালোকেশনের ক্ষেত্রে যে ফ্যাক্টরি কেন ফ্যাক্টরিতে যেহেতু হচ্ছে না এক্ষেত্রে আপনারা আমাদের একটা ডেট দেন যে কোন তারিখের মধ্যে আমরা এই প্রোডাক্ট অ্যালোকেশন মানে প্রোডাক্টের প্রাইস স্ক্যারসিটি যেটা এখন চলতেছে উই ক্যান রিমুভ স্পেসিফিক ডেট হয়তো বা ডেট আপনাদের যদি 5 তারিখ হয় আপনি আমাদেরকে 15 তারিখ জানান আমরা তার বিরাদ দেবো 20 তারিখ মানে আপনারা তো আমাদের কথা নেন না আপনারা আমাদের কাছ থেকে ইনপুট নেন কি তারপর জানা হবে আপনারা টেস্ট করেন কিনা আমি জানি না বস গেল এটা একটা তারপরে আছে প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে একটা ওয়ান পয়েন্ট পাঠিয়ে আপনারা ডেলিভারি প্লিজ ইম্পোর্ট